সম্প্রতি বর্ধমানের খাগড়াগড়ে জাল নোট তৈরির কারখানার হদিস মিলেছে। বেশ কিছু জাল নোট সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিনজন। এরপর আজকে ধৃত ওই তিনজনকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয় আদালতে। তবে এবার খাগড়াগড়ের মাঠপাড়া এলাকায় ওই বাড়িতে তদন্তে আসলো সিআইডির টিম। ঘটনাস্থলে এসে তারা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু করে। আশেপাশের প্রতিবেশীদের সাথেও সিআইডি টিম কথা বলে বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ভ্যানে করে মাল আসছে বা কিছু এরকম? দেখুন, আপনি বিপদে পড়ে গিয়ে লাভ নেই, কিন্তু আপনি পয়সার জন্য কাজ করছিলেন, ঠিক আছে? কারণ আপনি কেন ফাঁসতে যাবেন, সত্যি কথাটা বলবেন। হ্যাঁ, যেটা হচ্ছে এই বাড়িতে গোপাল আপনার ডকুমেন্টস দিয়ে ফেরা ছিল। গোপালের সঙ্গে আপনার পরিচয় কি করে হলো? এই ঘরে বলতে আমি ডকুমেন্টস দিয়েছি, মানে এর আগে ভাড়া ছিল ওখানটায়, ঠিক আছে? আপনি ওইখানে কাজ করতেন গোপালের ওখানে? না, আমি নক্ষত্রে কাজের জন্য গেছিলাম, মানে জামা কাপড় বিক্রি করে না, ওই কাজের জন্য গেছিলাম। গোপাল এই বাড়িতে ভাড়া এলো, সেই ভাড়ার ডকুমেন্টসের কাগজ আপনি দিলেন? মানে ওই আগের ঘরে ভাড়া ছিল, দিলাম না, খুব চাচা আমি বেরোনের স্টক, তো যে বুড়িটা ভর্তি আছে না নার্সিংহোম হসপিটালে, খুব মানে যে চেঁচামেচি করে তাও ভাড়া পাচ্ছিল, সব বলছিল ঘরটা বলতে হবে দুটো পেশেন্ট, আমার বাসের ভাড়া অসুবিধা হবে, ঠিক আছে? দিয়ে তারপরে এখানে এলো, যে মানে এই ঘরটা যে দেখে দিয়েছে সে বললো আমার জন্য, বললো তো মুসলমান আর এখানটা মুসলমান পাড়া, তার মুসলমান ছাড়া আর কাউকে ভাড়া দেবে না। দিয়ে বললো তুমি তো মুসলমান, তার বললো হ্যাঁ, তো কী হয়েছে? দিয়ে কাকি এ বললো যে আমরা তো কোথাও ঘর ভাড়া পাচ্ছি না মা, তা তোকে বলবো যে বউ তুই আবার ভাড়াটা যাও করে আবার নিয়ে দিতে আমাদেরকে। তারা ঠিক আছে তাই হবে, আমার স্বামীর আমার ডকুমেন্টস আমি জমা দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওই বাড়ি ওলিকে কেন দিলেন? এই ঘরটা ভাড়ার জন্য। আপনি আমার জন্য দেবেন? হ্যাঁ, পছন্দের যে কোনো লোকের জন্য আপনি দিয়ে দেবেন? আমি অসহায়। তাহলে আপনার সঙ্গে আগে গোপালের পরিচয় ছিল? না। তাহলে কেন আপনি দেবেন? ও, আমি তো বলছি আপনাকেই বা ও কেন বলতে যাবে, আর আপনিই বা কেন দেবেন? এই লোকটা যদি আমাকে না আছে, এই আমাকে তার আইডেন্টিটি কার্ডটা দিয়ে আমাকে জমা দেবে? আপনার তো আমার নিশ্চয় আগে পরিচয় ছিল, তো মিথ্যা কথা বলতে গিয়ে আপনি জড়িয়ে যাবেন। আমাদেরকে যেটা বললো বলে দিন না, আমি তো বললেন এখানে থাকে, আসা যাওয়া করতে, আমি তো থাকতেন এখানে, আমাদের সেটাই বলল থাকতো, ঠিক আছে এইখানে, কিন্তু ও ডকুমেন্টসটা কেন দেবে? আপনার সঙ্গে তাহলে পরিচয় ছিল তো আগে? আরে আমি ইলাকাতে এসেছিলাম, ইনি আমার পায়ে হাতে ধরলো, যে আমি তো পয়সার জন্য কাজ করতাম, যে কাজ করতাম আগে কি এদের বাড়িতে কাজ করতেন আপনি? হ্যাঁ, সেটাই তো বলছি, এর আগে ভাড়াতে থাকতাম। আমি তো সেটাই বলছি যে গোপালের ওই যেখানে ভাড়া ছিল আগে, সেখানেও আপনি গোপালের বাড়িতে কাজ করতেন, আমি তো সেটাই জানতাম যে পরিচয় আপনার নিশ্চয় ছিল যে কোনো জায়গা থেকে, তো তবে তো আপনি দেবেন। আমি তো আপনার জন্য দেবো না, বা আপনি আমার জন্য দেবেন না, কারণ চিনি না, জানি না।